হ্যালো গাইস, দীর্ঘ 4 বছর পর আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান উপবিশ্বাস এবং জয়ের সঙ্গে ঈদ করছেন। ঈদের দিনটি তারা কিভাবে কাটাচ্ছেন সেটা জানলে আপনাদের নিজেদের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, উপবিশ্বাস আগে থেকেই জানতেন যে শাকিব খান এবার জয়ের সঙ্গে একসঙ্গে ঈদ কাটাবেন, আর তাই তিনি সকালবেলা উঠেই কিন্তু জয় এবং শাকিব খানের পছন্দের শ্যামাই রান্না করেছেন। শাকিব খান এত বছর, প্রায় দীর্ঘ 9 বছর উপবিশ্বাসের সঙ্গে ঈদ কাটিয়েছেন। উপবিশ্বাস জানেন শাকিব খান কি কি শ্যামাই পছন্দ করে, সেই শ্যামাইগুলো তিনি আগে থেকে জোগাড় করে রেখেছিলেন। তিনি কুনাফা এবং রান্না করলেন অনেক মজার মজার শ্যামাই, জর্দা এবং সকালের জন্য খিচুড়ি এবং মাংস, এসব খেয়েই শাকিব খান নামাজ পড়তে গেলেন এবং নামাজ থেকে এসে তারা কিন্তু অনেক মজা করে লুডু খেলছেন। জয় খুব আনন্দ করছে এবং বাবার কোলে বসে বসে অনেক মজা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা যেখানেই থাকি না কেন, যেখানে আমরা ঈদ করি না কেন, আমাদের পরিবার আমাদের সঙ্গে না থাকলে ঈদের আনন্দগুলো আমাদের কাছে ফিকে হয়ে আসে, একদমই পানসে মনে হয়। চলছে লকডাউন, লকডাউনের মধ্যে কিন্তু আমাদের থেমে নেই একজন আরেকজনের পরিবারের কাছে ফিরে যাওয়া। আমরা দেখতে পেয়েছি বাঙালি হিসেবে আমরা কিন্তু এই কাজগুলো একদমই খুব খারাপ করছি। বন্ধুরা, আমাদের মহামারী চলছে, এর মধ্যে কিন্তু করোনায় মারা যাচ্ছে বিভিন্ন বড় বড় মানুষও। এতদিন আমরা শুধুমাত্র গরিব অসুস্থ মানুষ মারা গিয়েছে সেই খবরগুলো পেয়েছি, কিন্তু বর্তমানে যেটা ঘটছে সেটা কিন্তু একদমই চোখে পড়ার মতো। আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকার এমপি মকবুল সাহেব মারা গিয়েছেন এবং ফেনীর এমপি নিজাম হাজারির ভাই এবং এক ঘন্টা পর তার মা, এই দুজন মানুষ কিন্তু মারা গিয়েছেন অলরেডি। এবং অনেক বড় বড় যেসব এস আলম গ্রুপের, এস আলম এবং অ্যাপেক্স গ্রুপের স্ত্রী স্বামী দুজনেই অসুস্থ। এবং এরই মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমাজের যত বড় বড় গ্রুপের লোকজন আছেন তারা কিন্তু আক্রান্ত হয়ে গেছেন। তাদের আক্রান্ত হওয়ার কারণ কি আপনারা কি একটু বুঝতে পারছেন? কারণ এই রোগটি আসলে বড় ছোট গরিব ধনী কাউকে মানে না। আমাদের দেশের স্বাস্থ্যসেবা খুবই খারাপ। এরই মধ্যে শাকিব খান তার পরিবারের কাছে ফিরে এসেছেন বসুন্ধরায়। তিনি কত বড় রিস্ক নিয়েছেন সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। বন্ধুরা, শাকিব খান তার ছেলে জয়কে কথা দিয়েছিলেন যে এবার ঈদ জয়ের সঙ্গে তিনি কাটাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। তিনি কিন্তু পরিবারের সবার সম্মতি নিয়েই তার মায়ের কাছ থেকে বলে কয়েই এসেছেন বসুন্ধরাতে। বন্ধুরা, আমরা মনে করি যে এই সমস্ত ঝামেলার সময়ে যে মানুষগুলো যেখানে থাকেন সেখানেই তার থাকা উচিত, এভাবেই এতটা মুভমেন্ট করা একদমই উচিত নয়। আমি মনে করি যেহেতু শাকিব খান বসুন্ধরা চলেই এসেছেন, তার কিন্তু অন্তত কিছুদিন এখানে থেকে যাওয়া উচিত। হুটহাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার মধ্যে কিন্তু করোনা আসলে বিস্তার লাভ করতে পারে। আমরা কোনোভাবেই বুঝতে পারি না কোন মানুষটি করোনা আক্রান্ত কিংবা কোন মানুষটির দেহে আসলে করোনা নেই। সুতরাং বন্ধুরা, আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমরা মনে করি শাকিব খান যেহেতু এখানে এসেছেন, তিনি কিন্তু ঈদের দিনটি সুন্দরভাবে কাটিয়ে চলে যাবেন, এরকমটি না হলেই বোধহয় ভালো হবে। বন্ধুরা, সব খবর জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। হ্যাঁ, ঘরেই থাকুন। ধন্যবাদ।